আসসালামু আলাইকুম, আমি এখন ঢাকার আজিমপুর কবরস্থানে। এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য নৃত্য পরিচালক মাসুম বাবুল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম আঙ্কেল। এখানে আমাদের সদ্য প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেবের কবরটা কোন জায়গায়? আচ্ছা আসেন দেখাই। কোনটা? আসেন। মাসুম বাবুলের কবর এটা। এখানে তিনি নিদ্রায় শায়িত রয়েছে। আমরা তার নেম প্লেটটা এখানে দেখছি, একটু সোজা করে দিই। আমরা এটা আসলে লাগতেছে না। দাফনের সময় ছিলেন আপনি? জি জি জি। কবে দাফন দিছে তাকে? এটা দিয়ে শুভবার একদিন আগে। শুভবারের একদিন আগে আমি ছিলাম, আমার ছেলে ছিল, আরেকটা ছেলে ছিল। ছিল রাত কয়টার দিকে দাফন দিছে? রাতে না দিনে? রাত্রে 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 রাতে দিছিল। এশার আজানের পর। এশার আজানের পরে। আঙ্কেল, এই যে কবরটা, এটা কি তাদের কেনা কবর? না না না, রাখার কবর। কিনা কবর না? কেনা কবর না, রাখা কবর। হ্যাঁ, ওর উপরে দিয়ে দিচ্ছে। আবার কাকিয়ে ছিল এটা আমি বলতে পারবো না। আচ্ছা, উনারটা বলতে পারুন, মানে যেটা দাফন করুন সেটা বলতে পারুন। আর এটার নিচে কে ছিল সেটা জানেন না? সেটা জানি না। মরহুম মাসুম বাবুল তিনি 1962 সনের 31শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন, আর তিনি মৃত্যুবরণ করেন 2023 সালের মার্চের 6 তারিখে। আর তাহার পিতার নাম মরহুম মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা মরহুম মাসুম বাবুলের আত্মার শান্তি কামনা করি, মহান রব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, মানুষ মাত্রই ভুল, আমরা জীবদ্দশায় নানান ধরনের গুণাখাতায় লিপ্ত থাকি, আপনি আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের হেদায়ত দান করেন। আর এই যে এখানে শায়িত মাসুম বাবুল সহ এখানে হাজারো লাখো মানুষ এই আজিমপুর কবরস্থানে শায়িত, এখানে যত কবরবাসী আছে আমরা প্রত্যেক কবরবাসীর আত্মার শান্তি কামনা করি, আপনি কবুল করে নেন। আর এখানে যারা শায়িত আছে হয়তো জীবদ্দশায় যখন বেঁচে থাকে তখন মানে এগুলো মনে হয় না যে মৃত্যু আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এগুলো আসলে তখন এতটা গভীরভাবে কেউ মনে করে না, করতে চায়ও না। এই যে আমরা যদি বলি যে দেখেন, এই যে উনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক, একজন কোরিওগ্রাফার, তার বাড়ি এই যে পুরান ঢাকার সিদ্দিক বাজারে। এই যে তিনি মারা গেছে সেপ্টেম্বর মাস চলতেছে, আর তিনি মারা গেছে মার্চের 2023-এ। কয়দিন? মাত্র হিসাবে 6 মাস, 5-6 মাস। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, কচু গাছ হয়ে গেছে কবরে, মাত্র কয়দিন, বেশি দিন না কিন্তু, মাত্র ধরলাম 6 মাস। এই 6 মাসে এই যে কবর এরকমই হবে, এই যে কচু গাছ জন্মাবে, এই যে পাশে একজন মুক্তিযোদ্ধা তার কবরও কচু গাছ। তো এটাই এটাই হলো নিয়ম, আর আমাদের এগুলোই বুঝতে হবে যে একদিন আমাদের চলে যেতে হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আমাদেরকে এখন থেকে ভাবতে হবে, বুঝতে হবে কখন চলে যাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর আপনারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, মরহুম মাসুম বাবুলের জন্য। আর এখানে যারা যারা শায়িত আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে, একবার বাবনি হাই চলে যেতে হবে, কি হিসাবে দেবে তুমি,
হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।